বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মদিনে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি রিপন সিকদার। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান হাবিব, নুরুজ্জামান মুন্সি আলম মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের সাধারণ সম্পাদক জে এম শফিকুল্লাহ। আরও বক্তব্য রাখেন কিরণ মৃধা, শামীম হাসান শামীম, রাকিব, অ্যাডভোকেট সৈয়দ হোসেন চৌধুরী, আলতাফ হোসেন খাজা, নুরুজ্জামান নূর, মিরাজ মুক্তাদির, মুক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক কবির নেওয়াজ রাজ ও কিরণ মৃধা। একটা করে মিটিং এই ভিআইপি লাউঞ্জে দেব এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক এরা আসবে, আমাদের দিক নির্দেশনামূলক ওই অনুযায়ী কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হল মাদক, সন্ত্রাস, দুর্নীতি নির্মূল করতে হবে তরুণ সমাজদের এবং এগিয়ে আসতে হবে তরুণ লীগের। তরুণ লীগের পতাকা তলে কোন মাদক, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না, থাকবে না, থাকবেই না। ইনশাল্লাহ আমরা এই রূপরেখা বাস্তবায়ন করব। বিহাটি পা পা করে আজ 18টা বছর পার করিয়েছি এই বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ। মাননীয় প্রধানমন্ত্রী তিনটে সংগঠনকে কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেছে, তার মধ্যে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ এক নম্বরে আছে। চরিত্রহীন, স্বার্থান্বেষী কোন নেতা কর্মী দিয়ে কোন সংগঠন কখনো এগিয়ে যেতে পারে না। তাই আজকে 18 বছর ধরে আপনারা বলেছেন যে আপনারা নিজস্ব অর্থে এবং নিজস্ব অনুদান দিয়ে আপনারা আপনাদের সংগঠন পরিচালনা করছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দেই এই চেতনা নিয়ে। শুধুমাত্র আদর্শের জন্য, একটি সোনার বাংলা করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার বাংলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা আওয়ামী তরুণ লীগ সুসংগঠিত হবেন সারা দেশব্যাপী, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করি। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।